অভিষেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন টাইগার ক্রিকেটের নতুন সেন্সেশন বিস্ময় বালক মেহেদী হাসান মিরাজ, যার প্রতিভার ঝলকে ভেসেছে বাংলাদেশ। মিরাজ স্থান করে নিয়েছেন রেকর্ডের পাতায়, গড়েছেন বিশ্ব ইতিহাস। তার অসাধারণ বোলিংয়েই ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। টিনের ছাউনির ঘর, বাঁশের বেড়া, সামান্য বৃষ্টিতে পানি জমে উঠানে ও ঘরে। খুলনার খালিশপুরের এই বাড়িতে বেড়ে ওঠা ইংলিশ বধের নায়ক মিরাজের বাবা রেন্টে কার চালক। মিরাজের খেলা গ্রামে বসে টিভি পর্দায় বেশ আগ্রহ ভরে দেখেছেন পিতা জালাল হোসেন। সন্তানের এমন সাফল্যে উৎফুল্ল তিনি। খুব খুশিতে মানে অনেক বেশ বেশি বা সবাই খুব হই হুল্লা চলতেছে যে বাংলাদেশ জিতে গেছে। সারা বাংলাদেশের মানুষের মুখে এই যে একটা আনন্দ, এই আনন্দিতই আমি আনন্দ পাই বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাবো। অনূর্ধ্ব ১৪-১৬ ক্রিকেট খেলার সময় খালিশপুরের নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের ছাত্র ছিলেন মিরাজ। ছাত্রের সাফল্য ছুঁয়ে গেছে শিক্ষক ও কোচকেও। মিরাজের উত্থানে রোমাঞ্চিত খালিশপুরের মানুষও। জাতীয় দলে সে চান্স পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোর ভিতরে সাহসিকতা, পজিটিভ মাইন্ড, হ্যাঁ, সেগুলি দেখে মনে হলো ভালো মানে প্লেয়ার হবে। আমি চেষ্টা করছি গড়ে তোলার, আমার হাতেই ওর হাতে পড়ি। তার এই খেলাধুলার পিছনে তার মেধা এবং শ্রম যে পরিমাণে আছে সেই অনুযায়ী তার প্রাপ্তিটা আসলে সুখকর। জীবনে খুব কষ্ট করছে এবং ওর বাবা খুবই গরিব। দোয়া করি ও আরও উপরে বড় হোক, এটাই আমাদের আশা। ভবিষ্যতে মিরাজ দেশের জন্য আরো সুনাম বয়ে আনবে এমনটাই প্রত্যাশা পরিবারের। বলতে তো বোধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি।